আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। সেই টিউটোরিয়ালে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে মানে সফটওয়্যার তৈরি করতে পারবেন, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো প্রথমে কিছু কথা আমি বলে নেই, আমি যে অ্যাপটি দিয়ে মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবো অ্যান্ড্রয়েড ফোনে, এটি দিয়ে আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনই তৈরি করতে পারবেন না। এটি আপনাকে অ্যান্ড্রয়েড এর বেসিক, জাভা বেসিক, তারপর লাইব্রেরি, জিডিএক্স, গেম ইঞ্জিনের বেসিক্স শেখাবে। এছাড়াও আপনার এখানে এনডিকে বেসিক্স আছে মানে শেখার জন্য। তো আপনি বেশ বুঝতে পারতেছেন এটা বেশ ভালো মানের একটি অ্যাপস। তাছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে এই সি এবং C++ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, তারপর লাইব্রেরি জিডিএক্স মানে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে গেম তৈরি করতে পারবেন, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, জাভা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, তারপরে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, তারপর ওয়েবসাইট তৈরি করতে পারবেন বুটস্ট্র্যাপ, জেকোয়েরি, সিএসএস দিয়ে। তো অ্যাপটি অনেক চমৎকার, এটাকে ফুল ফিচারেড আইডি বলা যায় অ্যান্ড্রয়েডের জন্য। যেরকম অ্যান্ড্রয়েড স্টুডিও মানে একটি আইডি, ইন্টেলিজি আইডিয়া, ভিএস কোড, তো এরকম আইডির মতো এটার অনেক মানে স্ট্রং ফিচার আছে এবং এটি বেশ ভালো কাজ করে। তবে হ্যাঁ, এটার অবশ্যই লিমিটেশন আছে, যে আমরা অ্যান্ড্রয়েড এক্স মানে আর্টিফ্যাক্টগুলো মানে এটাতে আমরা ব্যবহার করতে পারবো না, এবং এটিতে যে মানে আমরা গ্রেডেল এর আপডেটস মানে আমরা ইচ্ছে মতো ইউজ করতে পারবো না, এদের সঙ্গে বিল্ড ইন যেটা আছে সেটা ইউজ করতে হবে। আমরা অ্যান্ড্রয়েড এসডিকে মানে আপডেটস মানে যেগুলো আছে আর কি এগুলোও ইউজ করতে পারবো না। তো বেশ কিছু লিমিটেশন আছে, তা সত্ত্বেও আমি বলবো যে ফোনে একটা আইডি হিসাবে এটা কিন্তু বেস্ট, এর চেয়ে বেস্ট কিন্তু আইডি আপনি আর কোথাও পাবেন না। তো বেশি বকবক না করে শুরু করে দেই নাকি বলেন? ঠিক আছে, তাহলে আমি যেহেতু বলেছি একদম মানে গোড়া থেকে শুরু করব, সেহেতু আমি অ্যাপসটি মানে আমার ফোন থেকে আনইনস্টল করে দিছি। তো আমার মেমোরিতে মানে অ্যাপটি ডাউনলোড করা আছে, আমি এখন এটা ইনস্টল দিব। আমি এফএক্স ফাইল ম্যানেজারে ঢুকছি, তারপরে আমি মিডিয়া কার্ডে যাব, তারপরে ডাউনলোড। এই যে এখানে আমি ইনস্টল দিচ্ছি, অ্যাপটির নাম হলো এআইডি। তো এটি বেশ চমৎকার একটি অ্যাপ। দুঃখিত, আসলে রেকর্ডিং অবস্থা আমার ফোনে ইনস্টল হয় না, তাই আমাকে একটু রেকর্ডিংটা পেজ করতে হচ্ছে মানে কিছুক্ষণ থামাতে হচ্ছে, তার জন্য দুঃখিত। হ্যাঁ, মানে অ্যাপটি ক্লোজ করে স্ক্রিন রেকর্ডারটা ক্লোজ করে দিতে হলো, তাছাড়া আমার ফোনে অ্যাপ্লিকেশন মানে ইনস্টল হয় না। তো যাই হোক, আমি আবারও কন্টিনিউ করতে শুরু করে দিলাম। অ্যাপটি আমার ফোনে অলরেডি ইনস্টলড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে এআইডি, এটা আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। 1 মিলিয়নের উপরে ডাউনলোড হয়ে গেছে অলরেডি অ্যাপটি। তো আমি এখন ডান করব এবং আমি এখান থেকে ক্লোজ করব, এবং এই যে নোটিফিকেশন প্যানেল থেকে ক্লোজ করে দিলাম নোটিফিকেশনটি, এখন আমরা ওপেন করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন লার্নের মধ্যে জাভা স্কেল, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, মোর কোর্সের মধ্যে গেম ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ওয়ার্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ইন্ডিকে ডেভেলপমেন্ট। তো আমরা আজকে লার্নিংয়ে যাব না, মানে শিখতে যাব না আর কি। আমি যেটা শেয়ার করব সেটা হলো যে ডাইরেক্ট মানে কোড ফর এক্সপার্ট গিয়ে আমি একটা জাস্ট একটা বেসিক অ্যাপ তৈরি করব, যে অ্যাপে একটি টেক্সট ভিউ থাকবে এবং একটি চেকবক্স মানে আইটেম থাকবে। তো চেকবক্সটি যখন আমরা ক্লিক করব, যদি এটাতে মানে টিক দেওয়া থাকে তাহলে চেকবক্স ইজ চেকড শো করবে, এবং যদি এটি চেক না হয়ে থাকে তাহলে চেকবক্স ইজ নট চেকড মানে শো করবে। তো এর জন্য আমরা খুবই বেসিক কোডিং করব। তো এটা আমি মনে করি যারা জাভা জানেন তাদের জন্য এটা খুবই বেসিক মানে ব্যাপার। তো
তো মানে আমরা যারা বিগিনার আর কি, তো আমাদের জন্য এটা বেশ মানে সহায়ক হবে, মানে শেখার জন্য একদম হ্যান্ডস অন। তো আপনার যদি পিসি না থাকে তাহলে আপনি আপনার ফোনে কিন্তু কোডিং শুরু করে দিতে পারেন উইদাউট এনি প্রবলেম। তো তাহলে আমি শুরু করে দিলাম, আমি এখন ট্যাপ করব ফর এক্সপার্ট এ। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ, নিউ অ্যান্ড্রয়েড অ্যাপ, স্যাম্পলস, তারপর এখানে ওয়েয়ারেবল অ্যাপ তৈরি করা যাবে, মোবাইল গেম, এতে লাইব্রেরি, জিডিএক্স, জাভা, এখানে জাভা অ্যাপ্লিকেশন, সি প্লাস প্লাস এই অ্যাপ্লিকেশন, নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ, ফোন গ্যাপ অ্যাপ, ওয়েবসাইট, জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন। তো এটি দিয়ে কত কিছু করা যায় আপনি দেখছেন। তো আমরা এখন নিউ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করব, তাহলে শুরু করা যাক। এখন এখানে ক্লিক করার পর এখন নেম দিতে বলতেছে, তো নেম আমরা নেম হিসাবে দিব আওয়ার স্যাম্পল অ্যাপ। প্যাকেজ নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেমন কম ডট নুরুজ্জামান পল্লব ডট টিউটোরিয়াল বেসিক বেসিক সরি আওয়ার স্যাম্পল অ্যাপ হবে না, তাহলে আমাদের এক লাইনে লিখতে হবে স্যাম্পল অ্যাপ। তো এখানে প্যাকেজ নেম দিলাম কি কম ডট নুর যেমন পড়ল টিউটোরিয়াল বেসিক। আমাদের ডাইরেক্টরিতে যাচ্ছে স্টোরেজ এসডি কার্ড ছিল জিরো অ্যাপ প্রজেক্ট। তো এই ডাইরেক্টরিতে গেলে আপনি এই প্রজেক্টটি খুঁজে পাবেন। তো আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে মেইন ডট এক্সএমএল ফাইলটি আমরা মানে দেখতে পাচ্ছি। তো আমরা এটাতে এখন যাব না, আমরা একদম প্রথমে দেখতেছি যে এখানে বিল্ড গ্রেডল ফাইল। তো এখানে দেখুন একদম অরিজিনাল অ্যান্ড্রয়েড মানে এটা প্রজেক্ট হয়ে গেছে আর কি। এই যে দেখুন বিল্ড গ্রেডল ফাইল, এখানে দেখুন ভালোভাবে কী কী লেখা আছে। তো এখানে থেকে আপনি অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এবং কিন্তু এই অ্যাপের মানে অ্যান্ড্রয়েড এসডিকে হিসাবে মানে 21 ভার্সনটা ব্যবহার করা হয়েছে। তো আমরা এটাকে আপডেট করতে মানে পারবো না, এটা মানে এই অ্যাপের লিমিটেশন, মানে এটি আপডেট হবে না। তো যাই হোক সমস্যা নেই, এখানে আমরা এই এসডিকে মানে মিনি এসডিকে মানে অ্যান্ড্রয়েডের মিনিমাম ভার্সনটা মানে সিলেক্ট করে দিতে পারবো এবং টার্গেট দিতে পারবো। এখানে ভার্সন কোড এবং ভার্সন নেম মানে প্রয়োজন মতো চেঞ্জ করে দিলে সে অনুযায়ী চেঞ্জ হবে। তো আমরা অ্যাপের নেমটি প্রথমে চেঞ্জ করব। তো আমাদেরকে অ্যাপের নেম চেঞ্জ করতে হলে এসআরসি মেইনে গেলাম, তারপর রেসে যেতে হবে, রেস থেকে আমরা ভ্যালুতে যাব, তারপর স্ট্রিং। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুই ধরনের টেক্সট আছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড আর স্যাম্পল অ্যাপ। তো এখানে স্যাম্পল অ্যাপ জোড়া থেকে আমরা এটাকে স্পেস একটা অ্যাড করে দেব, দিলাম। তো আমরা এটাকে সেভ করলাম। এখন আমরা লেআউট ফাইলে যাব, গিয়ে দেখি এখানে কি আছে আর কি। তো এখানে আমরা জাস্ট লিনিয়ার লেআউটকে আমরা রুট এলিমেন্ট হিসাবে দেখতেছি এবং তার চিল্ড হিসাবে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ভিউ। তো এখানে অ্যান্ড্রয়েড ইস টু টেক্সট মানে এই অ্যাট স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে টেক্সট ভিউয়ের টেক্সটটা হলো স্ট্রিং ফোল্ডারের এই আপনার ভ্যালু স্ট্রিং ফাইলের এই হ্যালো ওয়ার্ল্ড নামের যে স্ট্রিং মানে এ কি বলে ওটা ভেরিয়েবল, তো ওই ওখানে লেখা আছে। এই যে দেখুন, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু ওখানে শো করবে। আপনার যদি বিশেষ বলতে কি, আমি আপনাকে প্রিভিউ দেখাই, সরাসরি লাইভ প্রিভিউ দেখা যায়। তো এই যেখানে আমরা ইমেজের মতো আইকনটাতে ক্লিক করব, তাহলে দেখতে পাবো কী লেখা আছে, যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো আমরা এখন এটাকে চেঞ্জ করতে চাই, আমরা এটাকে চেঞ্জ করব কি হ্যালো ওয়ার্ল্ড থেকে দিব কি, কেমন হয় যে
দিস ইজ এ চেকবক্স, যেহেতু আমরা চেকবক্স মানে অ্যাড করব সেহেতু আমাদেরকে এই টেক্সটটি দেওয়া প্রয়োজন। তো তাহলে এখানে আমরা লিখি কি দিস ইজ এ চেকবক্স। আচ্ছা ঠিক আছে, দিস ইজ এ চেক বক্স। তাহলে আমরা লিখলাম কি দিস ইজ এ চেক বক্স। তো আমরা আবার এখানে ব্যাক করব, করে দেখব আসলে আমাদের চেঞ্জেসটি হলো না। হ্যাঁ দ্যাটস গ্রেট, ওকে। এখন আমরা চেক বক্স এলিমেন্টটি অ্যাড করব। তো আমি এখন এই ফাঁকা জায়গায় ট্যাপ করলাম, তো এখানে তারপরে অ্যাড ইনসাইড, এখানে অনেকগুলো মানে এলিমেন্ট আছে অ্যাড করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাটন, স্মল বাটন, ইমেজ বাটন, চেক বক্স, রেডিও বাটন, সিগবার, এখানে ভিউয়ের মধ্যে আছে আপনার টেক্সট, টেক্সটের এই বিভিন্ন মানে সাইজ। তো এই যে এখানে প্রোগ্রেস বার, এখানে টেক্সট ফিল, এডিট টেক্সট, পাসওয়ার্ড, ফোন ইত্যাদি। তো এখানে অ্যাডভান্স উইজেট, এখানে ডেট পিকার, টাইম পিকার, নাম্বার পিকার, রেটিং বার, তবে এখানে অ্যাডাপ্টার ভিউ, লিস্ট ভিউ, স্পিনার, তো এই লেআউট, স্ক্রল ভিউ, এখানে অ্যাডভান্সড মানে লেআউট আর কি। এই দেখুন এখানে দেখুন অ্যাপ লেআউট। তো আমরা এখন এই কি চেক বক্স অ্যাড করবো আর কি। এই যে দেখুন চেক বক্সটা কিন্তু এই লেখার সাইডে মানে পড়ে গেল। তাহলে আমরা এখানে আইডিটা মানে দেখবো, আইডেন্টিটি ছাড়া তো আমরা মানে এটিকে ইয়ে করতে মানে পারবো না। তো আমি এখন কি করব, আমি আমাকে এখন কি করতে হবে, সরি আসলে আমি আইডিটা ডিফাইন করিনি। তো এখানে আইডি দেওয়া আছে মেন চেকবক্স, তো এখানে আমি লিখে দেব CACCK চেক বক্স, চেক বক্স। তো এটা আমাদের ইজি হবে অনেক বুঝতে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি এলিমেন্ট অ্যাড হয়েছে, সেটা হলো চেক বক্স। তো এখানে ভালো করে বুঝলে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে আইডি চেক বক্স, আর এখানে লেখা আছে লেখা আছে স্ট্রিং হ্যালো ওয়ার্ড। তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই চেক বক্সটি যখন মানে চেক করা থাকবে বা মানে ইয়েস মানে টিক করা থাকবে, তখন এটি তখন এটি মানে চেক বক্স ইজ চেকড নামে একটি মেসেজ শো করবে। এবং এই যে আমরা টেক্সটটা করলাম মানে টেক্সটটা চেঞ্জ করলাম দিস ইজ এ চেক বক্স, তো এই যে দিস ইজ এ চেক বক্স এর লেখাটি মানে চেঞ্জ হবে। এখানে লেখা তখন লেখা হবে কি যে চেক বক্স ইজ চেকড। তো আর যখন আমরা নো করে দেবো, তো মানে নো বলতে কি আমরা যখন মার্কটি মানে আউট করে দেব, তখন এটি এই দেখাবে দিস ইজ নট চেকড। তো এখানেও লেখা চেঞ্জ হবে, এখানে একটা টোয়াস্ট মেসেজও শো করবে। তো এখানে আমরা দুইটি জিনিস করতে যাব। তো লেখাটি যদি আমরা ডাইনামিকলি চেঞ্জ করতে যাই কোডিংয়ের মাধ্যমে, টেক্সট ভিউয়ের লেখাটাই যে এখানে এই যে টেক্সট ভিউ এলিমেন্ট, তো এখানে আমাদেরকে কিন্তু একটা আইডেন্টিটি মানে দিতে হবে। আইডেন্টিটি ছাড়া কিন্তু এটি আইডেন্টিটি ছাড়া কিন্তু আমরা এটি চেঞ্জ করতে পারবো না। তাই আমরা এটার আইডেন্টিটি দেব টেক্সট ভিউ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আইডেন্টিটি দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি হলো টেক্সট ভিউ, আর এখানে চেকবক্সের আইডেন্টিটি হলো চেকবক্স। তো আমরা এখন এই মেন কোডিং মানে জাভা ফাইলে যাবো, এই যে জাভা এখানে মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট করা হয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডিরেক্টরি এবং অ্যান্ড্রয়েড ওএস ডিরেক্টরি, আর এখানে পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাক্টিভিটি, এটা একটি অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করছে। তো এখন প্রোটেক্টেড অন ক্রেড, অন ক্রেড মেথড হলো মানে মেইন মেথড আর কি। জাভাতে আমরা যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং অ্যারে
অ্যারে স্ট্রিং এআর জিএস, তো এটা যেমন জাভার মেন মেথড, তো অ্যান্ড্রয়েডের মেন মেথড হলো অন ক্রিয়েট। তো আমরা এখন দুইটি মানে ভেরিয়েবল মানে দুইটি ফিল্ড, সরি ভেরিয়েবল না সরি, এই ফিল্ড মানে এখানে ইনপুট করব। একটা হবে টেক্সট ভিউ, টিএক্সট টেক্সট ভিউ, সরি অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক, টেক্সট ভিউ না টেক্সট ভিউ, টিএক্সট টেক্সট টেক্সট ভিউ, এখানে টেক্সট ভিউ টেক্সট ভিউ। আর আরেকটি কী করলাম, চেক চেক বক্স, চেক বক্স সিএসিসিকে চেক বক্স। তাহলে আমরা দুইটি এলিমেন্ট দুইটি ফিল্ড অ্যাড করলাম, সেটা হলো টেক্সট ভিউ এবং চেক বক্সের জন্য। তো এগুলোকে আমাদের তো ইনিটিলাইজ করতে হবে। তো এখানে কিন্তু দেখুন মেইন অ্যাক্টিভিটিতে মানে মেইন মেথড যখন কল হবে তখন সেট কন্টেন্ট ভিউ হবে, ওই আর লেআউট মেইন, তো মেইনের যে লেআউটগুলো আমরা করছি সেটা ওই মেইন মেথড কল হলে পরে শো করবে। তো আমরা এখানে তুই বালটা ডিসপ্লে লাইন কোলেট লেআউট ফাইল ফ্রম রেস রেস লেআউট মেইন এক্সএমএল, ঠিক আছে ওকে, এটি এখন মানে অলরেডি। তো এখন আমরা এখানে দুইটি মানে কি বললাম মানে দুইটি ফিল্ড আমরা এখানে ইনিটিলাইজ করব। তো প্রথমটি হবে টেক্সট ভিউ, তো ইনিটিয়ালাইজ টেক্সট ভিউ। তো এখানে আমরা প্রথমে লিখব টিএক্সট টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু, আমাদেরকে কেস্টিং করতে হবে, কেস্টিং হলো টেক্সট ভিউ। তো ও সরি অ্যাকচুয়ালি এখানে টিএক্সট টেক্সট ভিউ, এই সরি এরকম হচ্ছে টেক্সট ভিউ টেক্সট ভিউ। তারপর এখানে ফাইন্ড ভিউ বাই আইডি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি অটো কমপ্লিট করব, তো এখানে ক্লিক করি। হ্যাঁ তাহলে এখন আমরা আইডি দ্বারা এটাকে খুঁজে বের করব। তো আর মানে অ্যান্ড্রয়েড রিসোর্স, তারপর আইডি, এখানে আমরা কি দুইটি আইডি আছে দেখতে পাচ্ছেন, এখানে শো করতেছে চেক বক্স নাহলে টেক্সট ভিউ। তো আমরা যেহেতু রাইট আইডিটা সিলেক্ট করতে হবে সেহেতু আমাদেরকে টেক্সট ভিউটা সিলেক্ট করে দিতে হবে, এবং এটি ইম্পর্টেন্ট, যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাপটি ক্র্যাশ করবে। তো আমরা এখন এই চেক বক্সটি মানে ইনিটিলাইজ করব, ইনিটিলাইজ চেক বক্স, আচ্ছা ওকে। এখন আমরা চেক বক্সটি ইনিটিলাইজ করব, তো চেক বক্স আমাদেরকে ইনিটিলাইজ করার জন্য এখন এভাবে আমাদেরকে লিখতে হবে চেক বক্স, সরি অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে যাচ্ছে, চেক বক্স। ঠিক আছে এখন আমাদের ইনিটিলাইজ করা কি শেষ, এখন আমরা আমাদের টার্গেট নিয়ে কাজ, লেটস ওয়ার্ক ফর আওয়ার টার্গেট। তাহলে আমাদের টার্গেট কি, যে আমরা চেক বক্সে যখন টিক করব যদি সেটি মানে টিক দেওয়া থাকে
তখন সেটি দিস চেকবক্স ইজ চেকড এবং সেই টেক্সট ভিউয়ের লেখাটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেব। এবং যদি ডিসিলেক্ট হয় সেক্ষেত্রে আমরা চেকবক্স ইজ নট চেকড এবং সেই লেখাটিও কিন্তু আমরা টেক্সট ভিউতে অ্যাড করে দেব। তো সেক্ষেত্রে আমাদের এখন এটা আমাদের টার্গেট, তো এটা এখন আমাদেরকে লিখতে হবে। আমাদেরকে করতে আমি চিন্তা করতেছি, যদি আমাকে সর্বপ্রথম এটি করার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে, যে চেকবক্সে ক্লিক হলো কি না। যদি চেকবক্সে ক্লিক হয় তাহলে সেক্ষেত্রে সেটা মানে চেকেড কি না, তো এটা আমরা করব কিভাবে সেটাই এখন আমি দেখাতে যাচ্ছি। তো এখন আমরা সে কোডটা দিস লাইন ইজ কলড ওয়েন দি চেক ও সরি চেক বক্স হ্যাজ বিন ক্লিকড। তাহলে এখন কিভাবে ক্লিক লিস্টেনার আমরা মানে সেট আপ করবো এখানে সেটাই আমি এখন দেখাবো। তো সর্বপ্রথম আমাকে চেক বক্স ডট সেট অন ক্লিক নিউ ভিউ ডট অন ক্লিক লিস্টেনার। তো আমাদেরকে কিন্তু ইনপুট করতে হবে, এই যে এখানে দেখুন যেমন কোনো মিনিটি দেখাচ্ছে, তো এখানে দিতে হবে কি অ্যান্ড্রয়েড ভিউ, যে আমরা এখানে দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড ভিউ। ভিউটি অলরেডি ইনিটিলাইজ মানে হয়ে গেছে, তো আমাদেরকে এখন কোড নিয়ে কাজ করতে হবে। আসলে ফোন তো একটু প্রবলেম হচ্ছে, তো এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটি এখানে কিন্তু একটি অ্যাবস্ট্রাক্টেড মেথড মানে অ্যাবস্ট্রাক্ট মেথড আমাদেরকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, সেটি আমি এখন ইমপ্লিমেন্ট করব। তো এখন আপনারা ভালো করে দেখবেন ওভাররাইট অ্যাট ওভাররাইট অ্যানোটেশন ওভাররাইট পাবলিক ভয়েড অন ক্লিক ভিউ ভি। তো আমাদের এখন এই সরি অ্যাকচুয়ালি অনেক ভুল হয়ে যাচ্ছে আমার, এই যে দেখেন কোনো ওয়ার্নিং নেই। এখন আমাদের সম্পূর্ণ এই যে আমাদের লেগেটি কিন্তু কমপ্লিট, দিস লাইন ইজ কলড হোয়েন দি চেকবক্স হ্যাজ বিন ক্লিকড। তো আমাদের তো এখন ক্লিক লিস্টেনার সেট আপ করা হলো, যে ক্লিক করলে পারে, কিন্তু এই যে এইখানে আমরা আমাদের লজিক করব হোয়েন দি হ্যাজ বিন ক্লিকেড দেন উই চেক চেক দি চেক বক্স ইজ চেকড অর নট। এখন আমাদের দেখতে হবে যে যখন চেকবক্সে ক্লিক করা হবে এটি চেক বা টিক দেওয়া আছে কি না নেই। তো আমরা এখন এটাই দেখবো ইফ স্টেটমেন্টের মাধ্যমে, ইফ চেক বক্স এই সরি অ্যাকচুয়ালি আমার অনেক ভুল হয়ে যাচ্ছে, ইফ চেক বক্স ডট ইজ চেকড, যদি চেক বক্স চেক হয়ে থাকে তাহলে এই মেথডটি কল হবে। তো আমরা এখন এখানে করব যে দি চেক বক্স
is checked. The check box is checked. Now work for our logic. তাহলে এখন দেখতে পাচ্ছেন যে চেকবক্সটি এখন চেকড করা আছে। এখন আমাদেরকে লজিকটি নিয়ে কাজ করতে হবে। তো আমরা লজিক দিলাম, আমরা কি করব, আমরা জাস্ট টেক্সট ভিউ এর লেখাটা চেঞ্জ করব। সর্বপ্রথম তো টেক্সট ভিউ ডট সেট টেক্সট টিএক্সটি এবং সেই সঙ্গে লেখাটি কিন্তু মানে আমরা রেড করে দেব। তো এর জন্য আমাদেরকে কিছু মানে বেসিক কাজ করতে হবে। যে এখন দেখতে পাচ্ছেন যে দি দি চেকবক্স সরি দি চেক বক্স ইজ চেকড দি চেকবক্স ইজ চেকড এবং আমরা একটি ছোট্ট একটি মেসেজ দেখাবো। ও সরি, তার আগে আমাদেরকে লেখা মানে ফন্টের লেখাটির কালারটা যদি রেড করি তাহলে সেটা অবশ্যই ভালো হয়। তো আমরা এখন লেখাটি মানে রেড করব। তো টেক্সট ভিউ ডট সেট টেক্সট সেট টেক্সট কালার সেট টেক্সট কালার। তো আমরা এখন টেক্সটের কালার সেট করব। তাহলে কালার কালার ডট পার্স পার্স আমাদেরকে কালার পার্স করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা হলো যে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমরা ইম্পোর্টটা করেই নিই, কালার ডট পার্স পার্স কালার, এখানে আমরা আমরা কালারস দেব কালারস। এখানে তো মনে হয় সম্ভবত কালারসটা নেই, কালার ডট রেড সরি এখানে একটি ওয়ার্নিং পাচ্ছি। তো আমাদেরকে সম্ভবত ম্যানুয়ালি কালারটি মানে অ্যাড করতে হবে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা ম্যানুয়ালি অ্যাড করব। তো এর জন্য আমাদেরকে একটি টেক্সট এডিটর প্রয়োজন হবে, সেটা হলো কুইক এডিট। তো এখানে আমি এখন ঢুকবো, তো এখানে ট্যাপ করলাম, করে এখান থেকে আমরা কালার একটি কালার পিক করব। তো কালার পিক হিসাবে আমরা রেড করলাম, রেডের আপনার এই হেক্স কোড হচ্ছে FF0034। ও সরি FF ওহো দিস ইজ ডিসগাস্টিং FF0034 ওকে। এখন আমাদের টেক্সট কালার চেঞ্জ করাও শেষ। তো এখন আমরা একটি সিম্পল টাস্ক মেসেজ তৈরি করব। এরপর আমরা মানে সিম্পল একটি টাস্ক মেসেজ শো করব। তো শো টাস্ক মেসেজ, তো আমরা একটা শো টাস্ক মেসেজ শো করব, সেটা হলো এখন আমরা করতে যাচ্ছি টাস্ক মেক টেক্সট। তো এখানে আমাদের কনটেক্সট কল করতে হবে, কনটেক্সট হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। দাদা
তারপরে আমরা ক্লাস্ট লেন্থ শর্ট, আমরা শর্ট লেন্থে শো করব। তো শো বাস আমাদের মানে শেষ, আমাদের লজিক নিয়ে কাজ করা শেষ। তো এখন আমরা আরেকটি লজিক নিয়ে কাজ করবো, যখন চেকবক্সটি চেক থাকবে না তখন আমরা কি করব, তখন সেক্ষেত্রে আমরা ইলস স্টেটমেন্ট ইউজ করব। তো ইলসে আমরা এখন লিখব, এখন আমরা কোডটা কপি করি যেহেতু কাজটা সংক্ষেপে আমাদেরকে করতে হবে, তো আমরা খুব সংক্ষেপে এখন করব। তো আমরা এটি কপি করলাম, একটু জাস্ট কিছু সিম্পল মডিফিকেশন করব, যেখানে পেস্ট ইজ নট চেক, দি চেকবক্স ইজ নট চেকড নাও ওয়ার্ক ফর আ লজিক, দি ইজ নট আমরা করে দিই ইজ নট চেকড। টেক্সট কালার আমরা অবশ্যই চেঞ্জ করব, তো টেক্সট কালার আমরা করে দেব কি ব্লু, তো আমরা ব্লু করলে 2600 FF 2600 FF। তো আমরা এখন সেটাই করব, 2600 FF, এখন এখানে আমরা শুধু ইজ নট চেকড। বেশ আমাদের সব কিছু এখন ওকে। তো এখন অ্যাপ্লিকেশনটি কম্পাইল করে দেখি কি হয়। ও সরি, অ্যাকচুয়ালি বুঝতেই তো পারতেছেন যে আমার অ্যাপে স্ক্রিন রেকর্ডার চালু হওয়ার সময় মানে অ্যাপ্লিকেশন ইনস্টল নেয় না, তো এখন আমাকে এটিকে ক্লোজ করে দিতে হবে, দিয়ে আবার নতুন করে এই স্টার্ট করতে হবে স্ক্রিন রেকর্ডারটি। এখন মনে এখন অ্যাপটি ইনস্টল কমপ্লিট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্যাম্পল অ্যাপ। তো আমরা এটাতে ক্লিক করব, এখানে দেখুন লেখা আছে দিস ইজ এ চেকবক্স, তো আমরা এখানে চেক করি, ও অ্যাপটি ক্র্যাশ করতেছে, হয়তো কোনো প্রবলেম, আমি আসলে দুঃখিত। এটিতে মানে সাপোর্ট লাইব্রেরি হয়তো বা অ্যাড করতে হবে, তো আমরা এই টেক্সট কালার চেঞ্জ না করি, তো এইরকম ক্র্যাশিং দেখে হয়তোবা আপনারা ভয় পাবেন না, আপনাদেরকে হয়তোবা একটু ডিবাগিং মানে করতে হবে। তো আমি এখানে মানে টেক্সট কালার মানে চেঞ্জিং মানে আর কি, তো এটিকে ডিসেবল করে দিয়েছি আর কি, কমেন্ট করে অফ করে দিয়েছি, তো এই লাইনটি আর এক্সিকিউট হবে না, এই যে টেক্সট ভিউ সেট টেক্সট কালার। তো এখন আমরা দেখব যে অ্যাপটি আসলে রান করে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল অ্যাপ দিস ইজ এ চেকবক্স লেখা দেখাচ্ছে, তো আমি এখন চেক করে দেখি, হ্যাঁ দি চেকবক্স ইজ চেকড, দি চেকবক্স ইজ নট চেকড, চেকড নট চেকড, চেকড নট চেকড, হ্যাঁ এখন এটি পারফেক্টলি কাজ করতেছে। তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই মানে কমেন্টে আমাকে জানাবেন অথবা ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।